যে তাদের পাড়ায় তাদের জায়গায় মিয়া মোড়ে দাদা বৌদি নিয়ে এসেছে, সো তাদেরকে অনেক শুভেচ্ছা জানালাম এবং অনেক অনেক ভালোবাসা মানুষের কাছ থেকে পেলাম, তাতেই আমরা বন্ধু হয়ে গেছি। চন্দনদা এবং মোদিকে আমি শুভেচ্ছা জানিয়েছি এবং তাদের চেষ্টা মানুষকে মানে মানুষের মন ভালো করে দেওয়ার জন্য, বিকজ খাওয়া দাওয়ায় মিষ্টি মধ্যে মন ভালো হয় এবং তাদের এই চেষ্টায় আই অ্যাম ভেরি প্রাউড অফ দ্যাম এবং চাইবো যে শুধু একটা কেন এরকম অসংখ্য আউটলেট যেন চন্দনদা আমরা দেখতে পাই। কেমন এই তো চাবি উঠেছে অ্যাকচুয়ালি আমি এই মানে মিয়ামারের ছিল না, যখন মঞ্জিস ছিল তখন থেকে আমি ট্রাই করেছি যে কাউন্টারটা করার জন্য। এটা অ্যাকচুয়ালি কোনো প্রফিটের জন্য না, এটা আমার কমিটি মানে কোম্পানির এনারা জানেন, আমি শুধুমাত্র এটা আমার ইচ্ছা ছিল এটা আমি করবো, যার জন্যই আমি এটার জন্য এত দৌড়াদৌড়ি করেছি এবং এরা আমাকে মাত্র দুটো মিটিংয়েই এটা স্থির হয়েছে যে এটা করবে। এবং সবথেকে যেটা বড় ব্যাপার, কলকাতার পক্ষে সবথেকে বড় আউটলেট এটা, সবথেকে বিগ সাইজ, কেমন চলবে না চলবে আমি জানি না, কিন্তু সবথেকে বিগ সাইজ আউটলেট হচ্ছে এই একমাত্র ধাপাতে, এটা 500 স্কোয়ার ফুট উপরে স্টোর আছে না, আর কোনো ব্রাঞ্চ নেই, কিন্তু আমি অ্যাকচুয়ালি আমি একটা কোম্পানি আছে যে কোম্পানির নাম হচ্ছে মেশিন ওয়ার্ল্ড, এটা মেশিন ওয়ার্ল্ড তরফ থেকেই হয়েছে, আমার যে কোম্পানিটা হচ্ছে এই পাশেই থাকি আমাদের ট্যাংরা চায়না টাউনে, ওটা মতো ফ্যাক্টরি আছে আমার, যেটা আপনারা সবাই জানেন যে প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধ হয়ে গেছে, যে বিকল্প ক্যারিব্যাগ বাঁধে তাকে মেশিনের প্রয়োজন হয়, সেই কথা কী কী পাওয়া যাবে এখানে, আপনি এখানে একটু চেক মানে যে নিয়মের যে সমস্ত যত খাবার আছে সে সমস্ত খাবার জন্মদিনের কেক থেকে শুরু করে যত ধরনের প্রোগ্রামে যত যা হয় খাবার প্যাটিস থেকে শুরু করে সব কিছু পাবেন। প্লাস্টিক কেক হ্যাঁ অবশ্যই অবশ্যই, দেখুন নিঃসদের সাথে আমি এর আগেও অনেক বছর আগে প্রোগ্রাম করেছি, খুব মানে খুব ভালো আমাদের আমাদের ওই যে প্রোগ্রামটা হয়েছে সেটা বিন্নগরের বলে একটা জায়গাতে হয়েছিল, ফাটাফাটি প্রোগ্রাম করেছে, প্রায় 1 লাখের কাছাকাছি দর্শক গাইছিল ওনার জন্য দেখার জন্য, তো সেই সময় খুব ভালো প্রোগ্রাম করেছিল, এবার তো ভালো প্রোগ্রাম। আমার নাম চন্দন দাস, এই দোকানের ওনার। হ্যাঁ